সেলিমপুর চলে এসেছি আর এখানে একটা সিম্পল পান্ডাল তৈরি হয়েছে, কিন্তু মেসেজটা ভীষণ স্ট্রং। আসুন আমরা কথা বলবো এখানে পান্ডাল এর অর্গানাইজের সঙ্গে। কিন্তু তার আগে এখানে প্রতিমার উপরে আমরা নজর দিচ্ছি। এটা খুব একটা ইন্টারেস্টিং প্রতিমা, বিকজ প্রতিমাটা সিম্পল আছে কিন্তু এখানে লাল রং, সবুজ আর নীল রং আমরা দেখতে পাচ্ছি। আসুন পান্ডালের অর্গানাইজের সাথে কথা বলবো, কী থিম আছে আর কী মেসেজ আপনারা দিতে চাইছেন? থিমটার নাম হচ্ছে বিতংস। বিতংস মানে হচ্ছে পশু পাখি ধরার ফাঁদ, মানে বিভিন্ন রকমভাবে পশু পাখিকে যে ধরা হয় তার ফাঁদটাকে বলে বিতংস। তো সেইটার জন্য আমাদের থিমটার নাম হচ্ছে বিতংস। বিতংস মানে হচ্ছে এই বিতংসর অর্থ এটুকুই আমরা ইউজ করেছি। বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলুন, যে কোনো মিডিয়া ধরুন ওটিটি বলুন বা যে কোনো জায়গায় আমরা সেখানে দেখতে পাচ্ছি যে মানুষকে বিভিন্ন রকমভাবে অন্যদিকে চালনা করা হচ্ছে এবং তাকে সত্যি খবরের থেকে বঞ্চিত করা হচ্ছে। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি? এখানে মানুষ ওই যে বললাম না, ফাঁদে দিয়ে মানে বিভিন্ন রকমভাবে মিডিয়া ফাঁদ দিয়ে মানুষকে ক্যাপচার করার চেষ্টা করছে। এক একটা মিডিয়া এক এক রকমভাবে নিজের খবরটাকে আসল সত্যটাকে লুকিয়ে রেখে সে হয়তো মিডিয়া তাকে ভুল খবরটা ইয়ে করার চেষ্টা করছে, যাতে তাদের যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাগুলো একদিকে চালনা করার চেষ্টা করছে। যেটা আমরা সেই মেসেজটা বলছি যে একটা ফ্রিডম অফ স্পিচ থাকুক, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকুক, নতুন ফ্রিডম অফ থিঙ্কিং থাকুক, যেটি মানুষ খবরটা সত্যিভাবে প্রকাশ করা হয়, তারপরে মানুষ ডিসাইড করবে যে কীভাবে তারা সেটাকে নেবে, সেটার ভালো কোন দিকটা খারাপ কোন দিকটা। তো বেসিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট থট প্রসেস, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। আর এখানে কি কি ম্যাটেরিয়াল নিয়ে ম্যাটেরিয়াল যেটা আমরা ইউজ করেছি, বিভিন্ন রকম বাঁশের ইয়ে ইউজ করেছি, নিউজ পেপার ইউজ করেছি অ্যাজ মানে ইয়ে অফ প্রিন্ট মিডিয়া, প্লাস ফয়েল ইউজ করা হয়েছে প্লাস আরও কাঠ দড়ি এসব দিয়ে, মানে খুব সিম্পল মেটেরিয়াল দিয়ে একটা জিনিসকে ধরার চেষ্টা হয়েছে, যাতে আমরা ইয়েভাবে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারি এবং আমাদের প্রসেসের যেটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্টলি মানুষের কাছে তুলে ধরলে আমরা অনেক রকমভাবে ইন্ডিপেন্ডেন্ট চিন্তাধারা হলে আমরা সেই চিন্তাধারাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারব। একটা ইন্ডিপেন্ডেন্ট থট প্রসেস হওয়ার দরকার, আর এখানে এই পান্ডালের মাধ্যমে এই মেসেজটা দেওয়ার চেষ্টা হয়েছে। ক্যামেরা পার্সন কিরণজিৎ দাসের সঙ্গে প্রেমার আজম, কলকাতা, আজ তক বাংলা।